প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? হ্যাঁ, নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে ঘরে বসে শিখি অনলাইন পেজ থেকে সবাইকে স্বাগতম। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও একওয়াই এর যৌথ প্রযোজনায় ঘরে বসে শিখি নামক ফেসবুক পেজের মাধ্যমে প্রাথমিকের বিভিন্ন পাঠ প্রদর্শন করছেন আমাদের সম্মানিত গুণী শিক্ষকেরা। তাই আজকে আমি তোমাদের জন্য একটি পাঠ নিয়ে উপস্থিত হয়েছি। আজকের পাঠ হলো প্রাথমিক বিজ্ঞান বিষয়ের চতুর্থ শ্রেণীর গ্যালাক্সি। ঠিক আছে বন্ধুরা, আমরা আজকে গ্যালাক্সি নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই তোমরা তোমাদের বই এবং খাতা নিয়ে বসে পড়েছ। ঠিক আছে বন্ধুরা, আমরা এখন তোমাদেরকে একটা ভিডিও দেখাই, কি বলো? হ্যাঁ বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, আসলে তারা প্রত্যেকটি তারাই নক্ষত্র, অর্থাৎ আমাদের সূর্যের মতোই প্রত্যেকটি নক্ষত্রেরই রয়েছে একটি সৌরমণ্ডল। মিল্কওয়ে গ্যালাক্সি ঠিক এই স্থান থেকে রয়েছে আমাদের সৌরমণ্ডল, যা মিল্কওয়ে গ্যালাক্সির কেন্দ্র থেকে অর্থাৎ ব্ল্যাক হোল থেকে 30,000 আলোক বর্ষ দূরে। অনেকের ধারণা আমাদের মহাবিশ্বের শেষ এখানে, কিন্তু আসলে না। যেমন আমাদের প্রত্যেকেরই প্রতিবেশী আছে, তেমনি মিল্কওয়ে গ্যালাক্সিরও প্রতিবেশী আছে, যেমন অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি। আজ থেকে 4 বিলিয়ন বছর পরে মিল্কওয়ে গ্যালাক্সি এবং অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির দূরত্ব হবে শূন্য, অর্থাৎ একে অপরের সঙ্গে সংঘর্ষ ঘটে একটি নতুন গ্যালাক্সি তৈরি করবে। আর এমনই লক্ষ কোটি গ্যালাক্সি মিলে লোকাল গ্রুপ, যেমন আমাদের প্রত্যেকেরই একটি করে পাড়া থাকে, তেমনি লোকাল গ্রুপকেও গ্যালাক্সি পাড়া বলা যেতে পারে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বৃন্দ। হ্যাঁ, ভিডিওটা তোমরা কেমন দেখলে? খুব ভালো, তাই না? হ্যাঁ, আজকে তোমাদেরকে আমি মিল্কওয়ে গ্যালাক্সি নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের সাথে মিল্কওয়ে গ্যালাক্সি নিয়ে আলোচনা করব। ঠিক আছে বন্ধুরা, তোমরা বলো তো গ্যালাক্সি কি? তোমরা বলতে পারবে? আচ্ছা, আমি বলে দিচ্ছি। গ্যালাক্সি হলো নক্ষত্রের এক বিশাল সমাবেশ। গ্যালাক্সি হলো নক্ষত্রের এক বিশাল সমাবেশ। হ্যাঁ বন্ধুরা, তোমরা জানো, এই যে আমার কাছে একটি ছবি আছে, ছবিটা দেখলে তোমরা আরও স্পষ্ট হবে। হ্যাঁ, লক্ষ্য করো বন্ধুরা, এই যে আমরা ভিডিওতে যা দেখেছিলাম, এখন আমরা এখানেও ঠিক তাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে আমরা ভিডিওতে যা দেখতে পেয়েছিলাম, আমরা এই যে দেখো, এখানে এই যে গ্যালাক্সি, এটা হলো মিল্কওয়ে গ্যালাক্সি। হ্যাঁ, এই মিল্কওয়ে গ্যালাক্সির মধ্যে কি কি থাকে বলতে পারো তোমরা? আচ্ছা, এই মিল্কওয়ে গ্যালাক্সির মধ্যে রয়েছে হাজার হাজার নক্ষত্র। হ্যাঁ, এখানে রয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ নক্ষত্র। হ্যাঁ, এই নক্ষত্র যখন জোটভাবে অবস্থান করে, তখন কিন্তু এদেরকে বিভিন্ন আকৃতিতে দেখা যায়। তোমরা নিশ্চয় যখন রাতের বেলা আকাশের দিকে তাকাও, তখন এই রকম, হ্যাঁ, কোটি কোটি লক্ষ লক্ষ তারা এবং নক্ষত্রের সমাবেশ তোমরা দেখতে পাও, তাই না বন্ধুরা? হ্যাঁ, এই যে নক্ষত্র, আমাদের এই সৌরজগতের সূর্য ঠিক এইখানে অবস্থান করতেছে, আমরা ভিডিওতেও দেখছি, তাই না? আচ্ছা, এখানে হলো সৌরজগৎ অবস্থান করছে। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা দেখলাম যে গ্যালাক্সিতে লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র রয়েছে, তাই না? আর এই নক্ষত্রগুলো যখন একত্রে ঝোঁটভেদে অবস্থান করে, তখন কিন্তু তাদেরকে বিভিন্ন আকৃতিতে দেখা যায়। অনেক সময় দেখতে প্রাণীর মতো দেখা যায়, অনেক সময় মানুষের আকৃতি দেখা যায়, অনেক সময় বিভিন্ন শেপের আকৃতির মতো দেখা যায়। ঠিক আমি তোমাদেরকে দেখাচ্ছি এরকম কিছু নক্ষত্রের ঝুট, তোমরা এখন লক্ষ্য করো বন্ধুরা। হ্যাঁ, এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ নক্ষত্র, যদি আমরা কিছু নক্ষত্র যোগ করি,
তাহলে বিভিন্ন আকার ধারণ করছে। হ্যাঁ, তোমরা দেখো এখানে, এই যে এখানে একটা নক্ষত্র ঝোঁট রয়েছে, যে এই ঝোঁটটাকে বলা হয় নক্ষত্রমণ্ডল, এই ঝোঁটকে বলা হয় নক্ষত্রমণ্ডল। অর্থাৎ যখন লক্ষ লক্ষ নক্ষত্র একসাথে ঝোঁট বেঁধে অবস্থান করে, তখন আমরা তাকে বলবো নক্ষত্রমণ্ডল বা সৌরমণ্ডল। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, এখানে লক্ষ্য করো যে এই যে একটা ঝোঁট নক্ষত্রমণ্ডল দেখা যাচ্ছে, ওইটার নাম কিন্তু বিজ্ঞানীরা দিয়েছেন, তোমরা জানো এটার নাম কি? এটার নাম হলো কালপুরুষ। হ্যাঁ, এই নক্ষত্রমণ্ডলের নাম দেওয়া হয়েছে কালপুরুষ। আর এই কালপুরুষ নক্ষত্রমণ্ডলের মধ্যেই আমাদের সূর্য এবং সৌরজগৎ অবস্থান করছে বন্ধুরা। পাশাপাশি এই যে দেখো, হ্যাঁ, বিভিন্ন নক্ষত্রমণ্ডল আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু গ্যালাক্সির একটি ক্ষুদ্র অংশ মাত্র। এখানে আমরা যা দেখতে পাচ্ছি গ্যালাক্সির ক্ষুদ্র অংশ মাত্র। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে নক্ষত্রমণ্ডল গ্যালাক্সির ক্ষুদ্র অংশ। ঠিক আছে বন্ধুরা, আমরা এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি, এবার তোমরা বলতে পারবে গ্যালাক্সি কাকে বলে? হ্যাঁ, গ্যালাক্সি হলো নক্ষত্রের এক বিশাল সমাবেশ। নক্ষত্রের এক বিশাল সমাবেশ হলো গ্যালাক্সি। আচ্ছা বন্ধুরা, তো এই নক্ষত্র কি তোমরা সেটা জানো? নক্ষত্র কি? নক্ষত্র হলো একটি উত্তপ্ত গ্যাসীয় কুণ্ডলী। আবার বলছি, নক্ষত্র হলো উত্তপ্ত গ্যাসের একটি কুণ্ডলী যার মধ্যে প্রচণ্ড তাপ রয়েছে এবং নিজস্ব আলো রয়েছে এবং বিভিন্ন শক্তি সে ধারণ করে রাখে, তাই হলো নক্ষত্র। যেমন সূর্য তোমরা দেখো, হ্যাঁ, দিনের বেলা সূর্য আমরা দেখতে পাই, এই সূর্য কিন্তু একটি নক্ষত্র, তাই না? আচ্ছা ঠিক আছে বন্ধুরা, তো এখন এই নক্ষত্র থেকে নক্ষত্র মণ্ডল সেটা কি তোমরা বলতে পারো? হ্যাঁ, আমি বলে দিচ্ছি, নক্ষত্রমণ্ডল হলো হাজার হাজার বা লক্ষ লক্ষ নক্ষত্র যখন একসাথে জোট বেঁধে অবস্থান করে, তখন আমরা ওই নক্ষত্রের জোটকে আমরা বলবো নক্ষত্রমণ্ডল বা সৌরজগৎ। ঠিক আছে, সরি, বা সৌরমণ্ডল। হ্যাঁ বন্ধুরা, সৌরমণ্ডল। এখন তোমরা কি বলতে পারো যে এই একটি গ্যালাক্সিতে কতগুলো নক্ষত্র রয়েছে? তোমরা অবশ্যই তোমরা জানো না, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, মহাবিজ্ঞানী স্যার এডিংটনের মতে একটি নক্ষত্র, একটি গ্যালাক্সির মধ্যে প্রায় 10,000 কোটি বা 10,000,000,000 নক্ষত্র অবস্থান করে। কত? 10,000, 10,000 কোটি কোটি নক্ষত্র অবস্থান করে, নক্ষত্র থাকে। আচ্ছা, হ্যাঁ বন্ধুরা, এই যে 10,000 কোটি নক্ষত্র থাকে একটি গ্যালাক্সিতে, এটা কে বললেন? হ্যাঁ, স্যার এডিংটন, উনি একজন জ্যোতির্বিজ্ঞানী। এই স্যার এডিংটন উনি শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে উনি লক্ষ্য করছেন যে একটি গ্যালাক্সির মধ্যে প্রায় 10,000 কোটি নক্ষত্র অবস্থান করে বন্ধুরা। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, এখন তোমরা কি জানার ইচ্ছে হয় না একটি গ্যালাক্সির? হ্যাঁ, এই যে গ্যালাক্সিটা আমি দেখাচ্ছি, এই গ্যালাক্সির এই প্রান্ত থেকে ওই প্রান্তের দূরত্ব কত, সেটা কি তোমাদের জানার ইচ্ছে হয় না? হ্যাঁ, আমি বলছি, সেটা হলো যে আলোর গতিতে যদি গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাইতে হয়, তাহলে 1,30,000 বছর সময় লাগত আলোর গতিতে। আলোর গতি কি তোমরা বুঝো? আচ্ছা, আলোর গতি হলো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট, এটা তো তোমরা জানো, তাই না? হ্যাঁ, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট, তাই না বন্ধুরা? আচ্ছা, তাহলে এখন চিন্তা করো, সূর্য আমাদের পৃথিবী থেকে কত দূরে অবস্থান করছে, আর এই গ্যালাক্সির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার জন্য এই আলোর গতিতে যদি যাওয়া হয়, তাহলে কত সময় লাগে? এক
130,000 বছর সময় লাগে, এত বছর। তাহলে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় লাগে কত? 130,000 বছর সময় লাগতো যদি আলোর গতিতে আমরা যাইতে পারতাম। তাহলে আলোর গতিটা কতটুকু তোমরা ধারণা করতে পারো, যে সূর্য কোথায়, ওইখান থেকে পৃথিবীতে আলোটা আসতে 8 মিনিটে চলে আসে। এখন বুঝো যে আলোর গতি কতটুকু বেশি। আচ্ছা, আমরা যদি একটা ফোকাস দিই, তোমরা দেখতে পাবে ফোকাস অনেক দূর চলে যায়। হ্যাঁ, চোখের পলকে আলো অনেক দূর চলে যেতে পারে। ঠিক এইরকম গতিতে আমরা যদি, হ্যাঁ, এই এই গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার চেষ্টা করি, তাহলে আলোর গতিতে 130,000 বছর সময় লাগবে বন্ধুরা। আচ্ছা, এই যে তোমরা এই গ্যালাক্সিটা দেখলে, ভিডিওতে দেখলে, তারপর চিত্রে দেখলে, গ্যালাক্সিটার আকৃতি কি তোমরা বলতে পারো? হ্যাঁ, গ্যালাক্সিটার আকৃতি হলো কি? সর্পিলাকা, অর্থাৎ সাপের মতো আমরা দেখলাম গ্যালাক্সিটা। কুণ্ডলী পাখি রয়েছে, তাই না বন্ধুরা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বন্ধুরা, এখন আমরা চলে যাব নক্ষত্র। হ্যাঁ, বলেছিলাম যে নক্ষত্র এবং নক্ষত্র মণ্ডল, তাই না বন্ধুরা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা জানলাম গ্যালাক্সিতে 10,000 কোটি নক্ষত্র থাকে, 10,000 কোটি নক্ষত্র থাকে। আর গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় লাগে, আলোর গতিতে গেলে 130,000 বছর সময় লাগবে। ধন্যবাদ। এখন তোমরা তো সূর্য একটি নক্ষত্র ইতিমধ্যেই জেনে গেছো, তাই না? আচ্ছা, এই সূর্য যে নক্ষত্র, এই সূর্য নক্ষত্র কেন? কারণ সূর্যের নিজস্ব আলো রয়েছে, এটা প্রচণ্ড উত্তপ্ত, এবং এই কারণে আমরা সূর্যকে নক্ষত্র বলি। ঠিক আমরা রাতের বেলা যখন আকাশে তাকাই, তখন আমরা দেখতে পাই অনেক অনেক, অর্থাৎ কোটি কোটি তারা আমরা দেখতে পাই, কিন্তু সূর্যটা তো আমরা বড় দেখি। কেন বড় দেখি তোমরা বলতে পারবে? হ্যাঁ, সূর্য হলো পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী একটা নক্ষত্র, আর অন্যান্য নক্ষত্রগুলো পৃথিবী থেকে কোটি কোটি মাইল দূরে অবস্থান করতেছে। এই কারণে সূর্য খুব বড় দেখায়। হ্যাঁ, এই কারণে সূর্য খুব বড় দেখায়। আচ্ছা, আর ওই তারাগুলো সূর্যের চেয়েও বড়, কিন্তু অনেক দূরে অবস্থান করার কারণে তখন ওই তারাগুলোকে আমরা ছোট দেখি। আচ্ছা প্রিয় বন্ধুরা, ঠিক আছে, তারপরে আমরা চলে যাব এখন সৌরজগতের। সূর্য হলো সৌরজগতের নক্ষত্র, তাই না? একমাত্র নক্ষত্র। এই সৌরজগৎকে রয়েছে 8টি গ্রহ, তোমরা জানো, তোমরা পূর্বের ক্লাসে জেনেছিলে কয়টি গ্রহ? 8টি গ্রহ জেনেছিলে, তাই না? আচ্ছা, 8টি গ্রহের নাম বলতে পারবে? হ্যাঁ, আমি বলে দিচ্ছি, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন, এই 8টি গ্রহ আমরা জেনেছি। আচ্ছা প্রিয় বন্ধুরা, এবার চিন্তা করো একটু যে মহাবিশ্বটা কেমন হতে পারে, মহাবিশ্বের আকৃতিটা কেমন হতে পারে, তোমরা একটু চিন্তা করো। আচ্ছা হ্যাঁ, মহাবিশ্ব, আগেই বলে রাখছি যে গ্যালাক্সি কিন্তু মহাবিশ্বের ক্ষুদ্রতম একটি অংশ মাত্র, আর গ্যালাক্সি থেকে ক্ষুদ্রতম অংশ হলো, হ্যাঁ, নক্ষত্রমণ্ডল বা সৌরমণ্ডল। সৌরমণ্ডলের ক্ষুদ্রতম অংশ হলো সৌরজগৎ, সৌরজগতের ক্ষুদ্রতম একটা অংশ হলো পৃথিবী। এই পৃথিবীটা কত বড় সেটা এখন চিন্তা করো, আর মহাবিশ্বটা কত বড় হবে সেটা তোমরা চিন্তা করো। হ্যাঁ, তাহলে আমরা এখন বলতে পারি মহাবিশ্ব হলো কোটি কোটি গ্যালাক্সি, গ্রহ, উপগ্রহ, মহাশূন্য, ছায়াপথ এর সমন্বয় হলো মহাবিশ্ব। এই মহাবিশ্বের নির্দিষ্ট আকার পরিসীমা বের করতে এখনো কেউ পারেননি, এর কোনো কূল কিনারা নাই। আচ্ছা প্রিয় বন্ধুরা, আমরা এখন তোমাদেরকে এই মহাবিশ্ব থেকে পৃথিবী পর্যন্ত একটি প্রবাহ চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ঠিক আছে বন্ধুরা, তোমরা লক্ষ্য করো এবং বোর্ডের দিকে তাকো মনোযোগ সহকারে। হ্যাঁ, আমরা যদি ধরে নিই যে পৃথিবী, হ্যাঁ, পৃথিবী থেকে বড় নিলাম আমরা সৌর
সৌরজগৎ অথবা সূর্য অথবা নক্ষত্র, নক্ষত্র। আচ্ছা, তারপর নক্ষত্র থেকে আমরা চলে যাব নক্ষত্র মণ্ডল, নক্ষত্র মণ্ডল বা সৌরমণ্ডল। আচ্ছা, এই নক্ষত্র মণ্ডলের সমন্বয় হয় আমরা জানি গ্যালাক্সি, গ্যালাক্সি, গ্যালাক্সি। গ্যালাক্সির সমন্বয় হয় মহাবিশ্ব, মহাবিশ্ব। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন একটু লক্ষ্য করো, এই প্রবাহ চিত্রের মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি পৃথিবী। হ্যাঁ, আমরা কোথায় অবস্থান করতেছি? পৃথিবীতে অবস্থান করছি, তাই না বন্ধুরা? এখন তোমরা একটু চিন্তা করো, পৃথিবীটা কত বড়। হ্যাঁ, পৃথিবীটার কোল কিনারা আমরা এখনো পাচ্ছি না, ঠিক। এই পৃথিবী কিন্তু সৌরজগতের মাত্র একটা ক্ষুদ্র গ্রহ। কি হলো? পৃথিবীটা হলো সৌরজগতের একটি ক্ষুদ্র অংশ মাত্র, তাই না বন্ধুরা? তাহলে সৌরজগৎটা কত বড় তোমরা বলতে পারো? অনেক বড়, তাই না? অনেক অনেক বড়, পৃথিবী থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড় হবে সৌরজগৎ। আচ্ছা প্রিয় বন্ধুরা, এখন লক্ষ্য করো, এই সৌরজগতের কেন্দ্রে সূর্য থাকে বা নক্ষত্র থাকে, এই কারণে আমি সূর্য এবং নক্ষত্রটাও পাশাপাশি রাখলাম। আচ্ছা বন্ধুরা, এখন বলতো এই যে নক্ষত্র মণ্ডলটা কিভাবে গঠিত হইল? হ্যাঁ, এই নক্ষত্র মণ্ডল গঠিত হলো যে লক্ষ লক্ষ কোটি কোটি সৌরজগতের সমন্বয় হলো নক্ষত্র মণ্ডল। আমরা ইতিমধ্যে পোস্টার ছবির মধ্যে মাধ্যমে জানতে পেরেছিলাম যে যখন লক্ষ লক্ষ নক্ষত্র একসাথে জোট বেঁধে অবস্থান করে তখন ওই জোটটাকে বলা হয় নক্ষত্র মণ্ডল। তাহলে এই নক্ষত্র মণ্ডলে কি রয়েছে? লক্ষ লক্ষ সৌরজগতের মতো এরকম সৌরজগৎ বা নক্ষত্র সমষ্টি রয়েছে। আচ্ছা ঠিক আছে, নক্ষত্র মণ্ডল গেল, তারপরে আসলো গ্যালাক্সি। হ্যাঁ, এই গ্যালাক্সি নক্ষত্র মণ্ডল। আচ্ছা, গ্যালাক্সিতে যাওয়ার পূর্বে আমরা একটু আলোচনা করব নক্ষত্র মণ্ডলের মধ্যে। একটা নক্ষত্র মণ্ডল কিন্তু আমরা নাম দিয়েছিলাম কালপুরুষ। হ্যাঁ, কালপুরুষ, কালপুরুষ নক্ষত্র মণ্ডলের মধ্যে এই কালপুরুষ নক্ষত্র মণ্ডল একটি রয়েছে। যেই কালপুরুষ নক্ষত্র মণ্ডলের মধ্যে এই সৌরজগৎ অবস্থিত এবং এই সৌরজগতে এই পৃথিবী নামক গ্রহ অবস্থিত বিধায় আমরা এই কালপুরুষ নক্ষত্র বা সৌরমণ্ডলের মধ্যে অবস্থান করছি, তাই না বন্ধুরা? হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছ। এখন এই নক্ষত্র মণ্ডল বা কালপুরুষের নেই লক্ষ লক্ষ নক্ষত্র মণ্ডল একত্রিত হয়ে একটি গ্যালাক্সি গঠিত হয়, একটি গ্যালাক্সি গঠিত হয়, ঠিক আছে বন্ধুরা? একটি গ্যালাক্সি গঠিত হয় কিভাবে আবার একটু বলো। হ্যাঁ, নক্ষত্র মণ্ডল বা কালপুরুষ এদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সি, সরি, কোটি কোটি নক্ষত্র মণ্ডল বা কালপুরুষের সমন্বয়ে একটি গ্যালাক্সি গঠিত। আর আমরা যে গ্যালাক্সিতে অবস্থান করছি সেই গ্যালাক্সির নাম হলো মিল্ক ওয়ে গ্যালাক্সি। হ্যাঁ, আমাদের গ্যালাক্সির নাম হলো মিল্ক ওয়ে গ্যালাক্সি, মিল্ক, মিল্ক ওয়ে। আচ্ছা হ্যাঁ বন্ধুরা, আমরা যে গ্যালাক্সিতে অবস্থান করছি সেই গ্যালাক্সি হলো মিল্ক ওয়ে গ্যালাক্সি। এই মিল্ক ওয়ে গ্যালাক্সির মতো হাজার হাজার লক্ষ লক্ষ গ্যালাক্সি পাশাপাশি অবস্থান করছে এবং এই লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সি মিলে এই মহাবিশ্ব গঠিত। এখন চিন্তা করো বন্ধুরা, এই মহাবিশ্বটা কত বড়, এর কি নির্দিষ্ট কোনো পরিসীমা নাই, এটার পরিধি ব্যাপক। হ্যাঁ, এখনো পর্যন্ত বিজ্ঞানীরা বলছেন যে এই মহাবিশ্ব সম্প্রসারণশীল, এটা এখনো সম্প্রসার হচ্ছে, দিনে দিনে এটা আরো বড়ই হচ্ছে। এখন বন্ধুরা বলো যে এই গ্যালাক্সি পৃথিবী থেকে মহাবিশ্ব পর্যন্ত আমাদের যদি একটু চিন্তা করি তাহলে আমরা মহাবিশ্বের ধারণাটা স্পষ্ট করতে পারবো সহজেই। আচ্ছা বন্ধুরা, এই যে আমরা এতক্ষণ তোমাদের সাথে, হ্যাঁ, গ্যালাক্সি, সৌরজগৎ, নক্ষত্রমণ্ডল, তারপরে
পৃথিবী মহাবিশ্ব নিয়ে আলোচনা করলাম। তোমাদের জন্য আমার দুইটি প্রশ্ন রয়েছে, এখন তোমরা এই দুইটি প্রশ্ন একটু মনোযোগ সহকারে দেখবে এবং বলার চেষ্টা করবে। এখন লক্ষ্য করো যে এক নম্বর প্রশ্নটা হয় যদি যে গ্যালাক্সি কি, গ্যালাক্সি কি, গ্যালাক্সি কি। আচ্ছা, আর দুই নম্বর প্রশ্ন হলো মহাবিশ্ব, মহাবিশ্বের পরিসর, পরিসর ব্যাখ্যা কর, ব্যাখ্যা কর, মহাবিশ্বের পরিসর ব্যাখ্যা কর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় এই দুইটা প্রশ্ন ইতিমধ্যেই জেনে গেছো, তারপরেও আবারও আমি বলে দিচ্ছি গ্যালাক্সি কি। হ্যাঁ, গ্যালাক্সি হলো নক্ষত্রের এক বিশাল সমাবেশ যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র অবস্থান করে, তাই না? আচ্ছা, ঠিক আছে। এখন মহাবিশ্বের পরিসর ব্যাখ্যা করো। মহাবিশ্বের পরিসর যদি আমরা ব্যাখ্যা করতে চাই, তাহলে পৃথিবী থেকে ধাপে ধাপে পৃথিবী, তারপরে সূর্য মানে সৌরজগৎ, তারপরে নক্ষত্রমণ্ডল, তারপর নক্ষত্রমণ্ডলের থেকে হয় গ্যালাক্সি, গ্যালাক্সি থেকে হয় মহাবিশ্ব, এই ধারণাটা যদি আমরা মনে রাখতে পারি, আমরা সহজেই এই মহাবিশ্বের পরিসীমা ব্যাখ্যা করতে পারবো, তাই না বন্ধুরা? আচ্ছা, এখন বন্ধুরা তোমাদের এই প্রশ্ন দুটি অবশ্যই তোমরা খাতায় লিখে রাখবে, তোমাদের বা বার্ষিক পরীক্ষার জন্য এই দুইটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। অবশ্যই এই দুইটি প্রশ্ন তোমরা শিখবে, এই দুইটি প্রশ্ন শিখলে তোমাদের অনেক কিছু জানা হয়ে যাবে। আচ্ছা প্রিয় বন্ধুরা, আমি এখন তোমাদেরকে বিদায় নেওয়ার আগে বলে যাচ্ছি, তোমরা জানো জাতির এই ক্লান্তি লগ্নে সারা বিশ্বে করোনা ভাইরাসের আক্রমণের জন্য সকলে নিজ নিজ ঘরে অবস্থান করছে, তোমরাও নিশ্চয়ই ঘরে অবস্থান করছ। হ্যাঁ, ঘরেই অবস্থান করবে, কোথাও বের হবে না, বাবা মার কথা শুনবে। পাশাপাশি এই যে আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং অ্যাটওয়ার কর্তৃপক্ষ ঘরে বসে শিখি ফেসবুক লাইভ পেজের মাধ্যমে প্রতিদিন প্রাথমিকের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, এই কার্যক্রমের সাথে অবশ্যই তোমরা জড়িত থাকবে এবং মনোযোগ সহকারে প্রত্যেক দিন পাঠগুলো তোমরা দেখবে এবং অনেক কিছু এ থেকে আয়ত্ত করতে পারবে। পাশাপাশি অভিভাবকদের প্রতি আমার অনুরোধ রইল, আপনাদের ছেলে মেয়েকে ঘরে রাখুন, ঘরে অবস্থান করুন এবং তাদেরকে নিয়মিত পাঠে বসার জন্য তাদেরকে বলেন এবং সেই দিকে আপনাদেরকে অবশ্যই দৃষ্টি রাখতে হবে। হয়তো একদিন আমাদের এই ক্লান্তি লগ্ন দূর হবে, আবার স্কুল খুলবে, ছেলেমেয়েরা স্কুলে আগের মতো কোলাহলপূর্ণ পরিবেশ তৈরি করবে, আমরাও স্কুলে যাব, তারপর আমরা আবার আগের মতো আমাদের পাঠদান কার্যক্রম চালিয়ে নিব। এ পর্যন্ত আমি আজকে শেষ করলাম, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সবাইকে আজকের এই পাঠ দেখার জন্য এবং আজকের এই পাঠ গ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় আমি আমার আজকের পাঠ থেকে বিদায় নিলাম। খোদা হাফেজ, ধন্যবাদ সবাইকে।